ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যেটা প্রশ্ন যে মোবাইলে অ্যাপসের মাধ্যমে যে আজান হয় তার জবাব দিতে হবে নাকি, তো জি হ্যাঁ, জবাব আপনি দিবেন, ভালো, ওটা তো আজানই দিচ্ছে, আজানেরই তো জবাব, আজানের বাক্যগুলোই তো ওখানে উচ্চারণ করা হয়, অতএব আপনি জবাব দিবেন, দিলে তো ওখানে গোনাহ নাই, বরং ভালো নেকির দিকটাই। মানে কোরআন যদি পড়া বৈধ হয় মোবাইলের মাধ্যমে, ওয়াজ নসিহত শোনা যদি বৈধ হয়, ওয়াজ নসিহত শুনে আপনি যেটা জানলেন সেই মোতাবেক আমল করেন যদি, তাহলে তো আমল করতে পারেন। তো মোবাইলের মাধ্যমে ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, কোরআন পড়তে পারেন, তাহলে আজানের জবাব দেওয়াতে কোথায় নিষেধ আর বাধা থাকলো? তো জবাব দিতে পারেন, এখানে কোনো এরকম জিনিস নাই যে মোবাইলের মাধ্যমে আজান হলে সেটা দেওয়া যাবে না, মুখে দিলে দিতে হবে। আজানের জবাব দিতে হাদিসে বলা হয়েছে, অতএব আজান আপনার মোবাইলে হইলেও সেটা আজানই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।